তো বন্ধুরা, আজকে আর সারাদিন ব্লগ করা হয়নি। কালকে ভিডিও আর আজকের ভিডিও কিছু মিলে তোমাদের দিয়েছি। তোমরা যারা ভিডিও দেখেছো কালকের ভিডিও, তারা জানো যে আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছে, আজকেই মারা গেছে, কালী পুজোর দিন বলছি। তো যেহেতু কালী পুজোর দিন আর কালী পুজোর আগের দিন দুইটা ভিডিও একসাথে করে তারপরে দেওয়া হয়েছে, তাই হয়তো অনেকে ভাবছ যে মারা গেছে তোমরা মম খাচ্ছ, এরকমের কমেন্ট আসছে। তো তাই বলছি যে আগের দিনের ভিডিও আর কালী পুজোর দিনের ভিডিও, দুইটা ভিডিও একসাথে করে তারপর দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমরা বলছিলে, বেশিরভাগ কমেন্ট এটা এসেছিল যে ওইটুকু মম নিয়ে আসছে সেটাই তোমরা ভাগ করে খাচ্ছ। তো দেখো, অল্প জিনিস ভাগ করে খাওয়ার মজাই আলাদা। আর আমাদের যেরকম আর্থিক অবস্থা, আমরা সেইভাবেই চলি। অনেকে বলে অনেক ব্লগাররাই স্বীকার করে ওরা কত টাকা ইনকাম করে না করে। তো দেখো, যার যেরকম ভিউস তার যেরকম ইনকাম। আমার কোনো মাসে ভিউস খুব ভালো যায়, তখন ভালো ইনকাম হয়। যখন কোনো মাসে ভিউস খারাপ যায়, তখন খারাপ ইনকাম হয়। যেরকম যেরকম যাবে সেরকমটাই শেয়ার করব। আর পয়সা থাকলেই যে এলাহিভাবে খরচ করতে হবে, এলাহিভাবে জিনিস আনতে হবে, থাল ভর্তি মোমো আনতে হবে, তার তো কোনো মানে নেই। এটা তো আর পেট ভরার জিনিস না, খেয়ে পেট ভরবো। এটা একটা মুখের স্বাদ, একটা হালকা ইচ্ছে, তার জন্য নিয়ে আসছিল। সবাই চারটা করে খেয়েছি, তাতেও হয়ে গেছে। এমন না যে 10-12টা করে মোমো খেতে হবে, তাই না? অল্প মোমোই আমরা ভাগ করে খেয়েছি চারজনে মিলে, এটাই আমরা হ্যাপি। আর এইভাবেই হ্যাপি থাকতে চাই। অল্প জিনিস ভাগ করে খাওয়ার মধ্যে না একটা আনন্দ আর একটা ভালোবাসা আছে, যেটা সবাই পারে না। শুধু থাল ভর্তি জিনিস দিলাম, কিন্তু তোমাকে মন থেকে দিলাম না, আর আমরা এইভাবেই ভালো আছি, এভাবেই খুশি। 10 টাকা চাউমিন এনেও আমরা চারজনে ভাগ করে খেতে পারি, আর এইভাবে যাতে সারা জীবন থাকতে পারি, এটাই কামনা বাসনা করি। হ্যাঁ, তোমরাও এটাই আশীর্বাদ করো। তো যাই হোক, এখন সন্ধে 6টার মতো বাজে, এখন আমাদের পেটে দানা পড়েনি এক ফোঁটাও, মানে অন্ন পড়েনি ভাত। কারণ জ্যাঠামশাইকে নিয়ে গেছে তখন 12:30 বাজে, না 12:30 না, তখন 1টা বাজে ওরকম সময় আর কি, শ্মশানঘাটে নিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই, মানে আমার, তারপরে আমার পাশে যে জ্যাঠা শ্বশুরমশাই নিজের, সবাই গেছে। তো এখনও সব আমার, মানে আমার শ্বশুরমশাই জ্যাঠামশাই ওরা চলে আসছে, কিন্তু ছেলেরা এখনও আসেনি। ওরা একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আসবে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলো আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আর সময়টা এই কারণে রাখছে, কারণ মানে জ্যাঠা শ্বশুরমশাইর শরীরে অনেকটা জল ধরছিল, তো তো যার কারণে সময়টা একটু বেশি লাগছে। তো হয়তো একটু পরেই আসবে, ও এখনও শ্মশানেই আছে। আর থেকে কি হয়ে গেল, চারিপাশে সব দিকে বোম পড়ছে, দেখতেই পাচ্ছ আওয়াজ, বাড়িতে সবাই তারাবাতি মোমবাতি জ্বালাচ্ছে, আমরা পাচ্ছি না। নিজের জন্য খারাপ লাগছে না, এই পুচকাটার জন্য আমার খারাপ লাগছে। ও যখন বোম ফুটছিল না, সবাই বলতেছে মাম্মাম মাম্মাম, মানে ও বোঝাইতে চাইতেছে যে এটা কি হচ্ছে। তো বললাম বাবা বোম ফুটতেছে। তো পায়ে একটা তারাবাতির প্যাকেট ছিল, সন্ধ্যাবেলায় ওকে নিয়ে একটুখানি ধরাইছিলাম। আর যেহেতু দুপুরবেলায় আজকে ঘুমাইনি না, তো এই সন্ধ্যা হতে হতেই ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়লো। ওর বাবাকে খুঁজছিল সকাল থেকে, ওর বাবাকে দেখেনি না, পাপা পাপা করতে করতে ঘুমিয়ে পড়লো। সেরকম কিছুই খাইও নি, ওষুধও খায়নি, একটুখানি দুধ আর বিস্কুট দিলাম, ওটা খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা আমার। তো যাই হোক, ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। আর 6:30-6:30 বাজে, তো দেখি 8টার দিকে যদি ওঠে তাহলে একটুখানি খাওয়াবো। চলো বন্ধুরা, মন মেজাজ ভালো লাগছে না, বাকিটা তোমাদের দাদাভাই এসে যদি পারে শেয়ার করবে। আমারও ভালো লাগছে না কিছু শেয়ার করতে, প্রচণ্ড মাথা ব্যথা করছে আর ইচ্ছেও করছে না। যেহেতু বাড়িতে এখনও রান্নাবান্না কিছু করতে হয় না, সকালবেলা চা খেয়েছিলাম, সন্ধ্যাবেলা একটুখানি চা বানালাম, সবাই চা আমি খেলাম, দাদাভাইয়ের জন্য চা রাখলাম, এসে একটুখানি স্নান ঢান করে একটুখানি চা খাবে এখন। আর আমারও প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, সে তো ভাত, যেহেতু এখন 13 দিন আমরা অসুস্থ। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে সরষার তেল,
হলুদ পেঁয়াজ রসুন তো এগুলো নাই, তেল হলুদ এগুলো কিচ্ছু খাওয়া যায় না। তো সিদ্ধ ভাত রান্না করেছে, শুধু ভাত আর আলু এগুলোই খেতে হবে শুধু শুধু। চলো বাকিটা তোমার দাদা ভাই এসে যদি পারে শেয়ার করবে। চোখের সামনেই বন্ধুরা আমার জেঠুমশাই একদম আগুনে পুড়ে ছাই হয়ে গেল, নিজের চোখে কখনো এইভাবে দেখিনি, খুব কাছের থেকে আজকে দেখলাম, অন্যরকম অনুভূতি, ভয়ও লাগছে। শ্মশানঘাটে আছি আর আমি একা নেই, আমার জেঠু কাকু আমার দাদা মোটামুটি আমরা 7-8 জন আছি। সৎকার শেষ, এটা হচ্ছে একদম শেষ মুহূর্তে আমাদের, ভিডিওটা শুধু আমি ক্লিপ করে রাখলাম, একটা স্মৃতি হিসেবে থাকবে, ব্যাস এতটুকুই। তারপর আমরা নদীতে গিয়ে স্নান করব, স্নান করে বাড়ি চলে যাব। আর ওইদিকে জানি না বাড়িতে কী অবস্থা আছে, ছেলেটা তো বুঝতেই পারো কত দুষ্টু, মিস করছি সারাদিনও দেখিও নিও হবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা বাড়িতে এসে দেখি যে সবাই বাড়িতে একদম ড্যাম হয়েছে, বাড়িটা অন্ধকার হয়েছে, পরে আমি লাইটগুলো জ্বালাতে বললাম, তারপরে ছেলের মুখটা দেখে খুব খারাপ লাগছে, বাইরে সবাই বাচ্চা কাচ্চারা আনন্দ ভর্তি করছে। তা আমি ভাবলাম যে না, এই নিয়মগুলো সেরে একটু একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি ছেলেটাকে, একটু মোমবাতি জ্বালাই বা একটু যতটুকু নিয়ে আসি কালকের যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো একটু ছেলেকে আর কি একটু খুশি রাখার জন্য। ঠান্ডা লাগবে, এ ধরবা ধরবা, পাপা এখানে আসো। কেমন পাপা? আরো 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 বাবা, ওকে বসাতো এখানে ধরে।
তো বন্ধুরা দেখতেই পারলে যে একটা জলজন্ত মানুষ কিভাবে সত্যি অবাক লাগে যে আমরা ভাবতেই পারিনি এত সহজে মারা যাবে আর আমাদের যেহেতু 13 দিনের একটা অসুস্থ আমাদের নিজস্ব কেউ আর সেও তো আমাকে বাড়ি থেকে শ্মশানঘাট পর্যন্ত যেতেই হলো না গিয়েও পারলাম না কারণ বিপদের দিনে পাশে থাকবো না সেটা তো হয় না তাও আবার কাছের মানুষ আপন জনেরাই তো আমাদের বাড়ির বড় জেঠু মানে আমাদের বাড়ির বলতে আমাদের পুরো গোষ্ঠীর মধ্যে তো খুব খারাপ লাগার বিষয় যে বড় কেউ বয়স্ক কেউ একজন গার্জিয়ান আমাদের একটা বড় পরিবারের তো খারাপ লাগার বিষয় কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব যে সবাইকে ছেড়ে একদিন এই মানে মায়ার জাল থেকে বেরিয়ে এসে যেতেই হবে বাস্তবটাকে মেনে নিতেই হবে চোখের সামনে আমি কখনো কিন্তু শ্মশানে গিয়ে এরকম করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কখনোই ওই অভিজ্ঞতাটা আমার কখনোই নেই ছিল না আজকে যেটা নিজের চোখে দেখলাম অনুভব করলাম যে খুবই বেদনাদায়ক খুবই কষ্টদায়ক একটা দাউ দাউ করে কাঠের আগুন আগুনের মধ্যে একটা জলজান্ত একটা মানুষকে পোড়ানো হয় দেহটা হয়তো মৃত হলেও তখন অবধি মৃত বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায় আজকে দিওয়ালি তো সবাইকে দিওয়ালির অনেক শুভেচ্ছা হয়তো আমাদের এবারে একটু ব্যতিক্রম হলো কিন্তু পরের বছর ঠিক হয়ে যাবে বা ঠিক এই দিনটা পাবো কষ্ট সেটার জন্য লাগছে না বা খারাপ সেটার জন্যও লাগছে না লাগছে যে যেহেতু প্রতিমাটা এবার আমরা দিলাম আমাদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে অঞ্জলি বা একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল বা মানসিক ছিল যাই হোক সেটাও কোনো ব্যাপার না পরের বছর আমরা এটাই বলার আর পারছো যে বাড়িতে একটু লাইট একটু মোমবাতি সেটাও আমাদের জন্য না আসলে খুবই খারাপ লাগতো যদি একটু দু মানে এই কয়েকটা যদি মোমবাতি না জ্বালাতাম মোমবাতিগুলো কালকে নিয়ে আসা লাইটটাও কালকে লাগিয়েছি তোমরা কিন্তু দেখছো তো যেহেতু কালকে আনছি আমরা কেউই জানি না যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে একটা খারাপ খবর পেলাম যে যাওয়া অবস্থা তারপরে আমরা রীতিমতো তাড়াহুড়ো করে বাড়ি থেকে সবাই গেলাম গিয়ে শুধু মৃত যায়নি ছেলের শরীর অসুস্থতার জন্য মৃত যেতে পারিনি এর কিছু করার নেই তো আমরা সবাই গেলাম শেষ অবধি ছিল এই যে লাইট বা মোমবাতিটা দেখতে পাচ্ছ সেটা শুধুমাত্র ছেলের জন্য যে ওর প্রথম এবার একটু বড় হয়েছে যে একটু মানে দিওয়ালিটা কেমন হয় একটু অনুভব বা আমাদের ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকবে সেইটার জন্য কিন্তু এই মোমবাতি প্রদীপ একটু লাইটগুলো জ্বালানো না হলে বাড়িটা পুরো অন্ধকার হয়ে থাকতো তোমরা বুঝতেই পারছো ছেলের জন্য এতটুকুই করা আর সেগুলো কিন্তু কালকে নিয়ে আসা কারণ তোমরা অনেকেই ভাবতে পারো যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের তারপরেও কেন লাইট মোমবাতি এটা স্বাভাবিক ব্যাপার তো বলে দিলাম এবার তোমাদের মনেও কিন্তু সেরকম কোনো খারাপ লাগার বিষয় থাকবে না আশা করি তো যাই হোক বন্ধুরা চলো আমি একটু গ্লাব ক্লাবে যাব মন্দিরে তো কেউ যেতে পারবো না কারণ আমরা অসুচ হয়তো অনেকে বলে যে প্রণাম করাও যায় না কিন্তু আমি যাব আমার তো ভালো লাগে না বাড়িতে কারণ আমাদেরই ক্লাব আমাদেরই পুজো আমি গিয়ে দূর থেকে একটু দেখব একটু ওই যতটুকু দেখতে পারি ব্যাস অতটুকুই আর তো কিছু নেই এই আর কি আর চলো এখনকার ব্লগগুলো একটু অন্যরকম হবে তোমরা বুঝতেই পারছো আমাদের খাওয়া দাওয়া আমাদের সব কিছু পরিবর্তন এই আর কি এই হচ্ছে বন্ধুরা আমাদের ছোট্ট মন্দির কালী পুজো আমরা এই ক্লাবেই করি এই মন্দিরেই করে থাকি প্রত্যেক বছর আর এটা হচ্ছে আমারই দেওয়া আমাদের দেওয়া প্রতিমাটা এবার আমাদের যেটা মানসিক ছিল তোমাদের সাথে শেয়ার করলাম কেন জানি মনে হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করি একটা ছবি তুলে গেছি আর এটা হচ্ছে পরের দিন সকাল আমাদের কালী পুজোর পরের দিন তো সকালে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে যেভাবে প্রত্যেক বছরের মতো এবছরও প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ বিতরণ করছে গ্রামে সবাই আসছে প্রসাদ নিতে আর এই হচ্ছে আমাদের ক্লাব পুজো খিচুড়ি চলছে এদিকে সবাই নিচ্ছে খুবই একটা আনন্দের ব্যাপার তো ভালো লাগার ব্যাপার দেখেও অনেকটা ভালো লাগছে হয়তো খুব কাছের থেকে পুজোটাতে অংশগ্রহণ করতে পারলাম না কিন্তু দূর থেকে দেখেও খুব শান্তি লাগছে মায়ের মূর্তিটা দেখে মায়ের কাছে এতটুকুই যাওয়ার পরের বছর জন্য আমরা খুব ভালোভাবে পুজো দিতে পারি আশীর্বাদ যেন থাকে মায়ের এটাই চাওয়ার মায়ের কাছে দূর থেকে